হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে বাফার দ্রবণ। বাফার দ্রবণ, ধরো তুমি একটা সলিউশন প্রস্তুত করলা বা একটা দ্রবণ প্রস্তুত করলা, তোমার কয়েকদিন রাখা জরুরি। কোনো কারণে তোমার কোনো বন্ধু ভুলে এটাতে সামান্য একটু অ্যাসিড মিশাই দিল, বা ইচ্ছাকৃতভাবে দুষ্টুমি করে মিশাইলো, অথবা কোনো ক্ষার মিশাই দিল। তাহলে তুমি যে দ্রবণটা রাখবা, ওই দ্রবণটার পিএইচটা কি সেম থাকবে? কখনোই সেম থাকবে না। ধরো তুমি একটা সলিউশন রাখছো, ধরো সাপোজ কার্বনিক অ্যাসিডের একটা সলিউশন তুমি নর্মালি রাখলা, তুমি যদি এই দ্রবণের ভিতরে সামান্য একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দাও, তাহলে দেখো কার্বনিক অ্যাসিড তো এমনিই এখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন প্রোডিউস করে রাখছে, হাইড্রোক্লোরিক থেকে অ্যাসিড থেকে আবার হাইড্রোজেন আয়ন আসবে না, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে না। তাহলে কি এই দ্রবণের পিএইচটা কি সেম থাকবে? কখনোই সেম থাকবে না। তো এই জন্য তোমার এমন কিছু ল্যাবরেটরিতে আমরা সাধারণত দ্রবণ ব্যবহার করি যে সকল দ্রবণগুলোর পিএইচের মানটা স্বাভাবিক রাখার ক্ষমতা আছে। কীরকম? বাফার সলিউশন বা বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণের পিএইচের মানটা বা পিএইচের মাত্রাটা সামান্য একটু সামান্য ঘনমাত্রার অ্যাসিড অথবা সামান্য ঘনমাত্রার ক্ষার যোগ করলেও পরিবর্তন হয় না, ওই দ্রবণটাকে আমরা বলতেছি বাফার দ্রবণ। আবার বলি, যে দ্রবণে সামান্য অ্যাসিড অথবা সামান্য ক্ষার যোগ করলে ওই দ্রবণে দেনের পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলতেছি আমরা বাফার দ্রবণ। এখন বাফার দ্রবণ কয় ধরনের হইতে পারে? মেইনলি আমরা বাফার দ্রবণটাকে দুইটা ভাগে ভাগ করি। বাফার দ্রবণ হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফার বা যেটাকে আমরা বলি অ্যাসিডিক বাফার সলিউশন, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। আজকে মেনলি তোমাদের পরীক্ষায় সৃজনশীল আসে যে এই তুমি উপরের একটা রিয়েকশন দিয়ে দেয়, এই রিয়েকশনের বাফারটা তুমি কিভাবে প্রস্তুত করবা, বা অম্লীয় বাফার কীভাবে প্রস্তুত করবা, ক্ষারীয় বাফার কীভাবে প্রস্তুত করবা। খুব ইজি, অম্লীয় বাফার হচ্ছে গিয়ে প্রথমে আমি একটা দুর্বল অম্ল নেব, ধরো সাপোজ কার্বনিক অ্যাসিড। আমরা জানি কার্বনিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অম্ল। এখন তুমি বুঝবা কীভাবে কার্বনিক অ্যাসিড দুর্বল অম্ল? যে সকল অম্ল বা যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে লেস দেন 5% মানে খুব কম বিয়োজিত হয়, তারা হচ্ছে গিয়ে দুর্বল অম্ল। আর যে সকল ক্ষার জলীয় দ্রবণে খুব কম বিয়োজিত হয়, অল্প হাইড্রোক্সিল আয়ন তৈরি করে, তারা হচ্ছে দুর্বল ক্ষার। যেমন কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, কারণ সে জলীয় দ্রবণে লেস দেন 5% 2-3% বিয়োজিত হয় মাত্র। তো প্রথমে আমি নিব কি, একটা দুর্বল একটা অম্ল নিব। তারপরে এই যে দুর্বল অম্লটা, এই দুর্বল অম্লটাকে আমি রিয়েকশন করব বা বিক্রিয়া দেব কার সাথে? দেখো এই দুর্বল অম্লটা আমি বিক্রিয়া দেব একটা শক্তিশালী ক্ষারের সাথে। ব্যাপারটা বোঝো, এই দুর্বল অম্লটাকে আমি রিয়েকশন দেবো একটা শক্তিশালী ক্ষারের সাথে, লাইক আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিই। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড অত্যন্ত তীব্র ক্ষার, কারণ সে জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, তার মানে সে খুবই তীব্র একটা ক্ষার। কার্বনিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আমরা জানি তৈরি করে হচ্ছে গিয়ে সোডিয়াম Na2CO3, সোডিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করে, সোডিয়াম কার্বনেট প্লাস পানি সে তৈরি করে। তার মানে হচ্ছে গিয়ে আমার এই দুর্বল যে অম্লটা আমি বাফার দ্রবণে অ্যাসিড হিসাবে নিব, এই দুর্বল অম্লটার সাথে যখন আমি একটা শক্তিশালী ক্ষারের বিক্রিয়া দেব, তখন একটা লবণ তৈরি হবে, যেমন সোডিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি হলো। এখন আমার যে এই লবণটা তৈরি হইলো সোডিয়াম কার্বনেট, এই লবণটার সাথে এই কার্বনিক অ্যাসিডটা আমি মেশাবো। তার মানে হচ্ছে গিয়ে আমার দ্রবণে দিব হচ্ছে গিয়ে এই দুর্বল অম্লটা, আর হচ্ছে এই দুর্বল অম্লের সাথে শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হলো এই লবণটা, ঠিক আছে? তাহলে আমার যে বাফারটা তৈরি হবে এটা হচ্ছে অম্লীয় বাফার। যে বাফারটা তৈরি হবে অম্লীয় বাফার, অবশ্যই আমার কার্বনিক অ্যাসিড মানে হচ্ছে যেই দুর্বল অম্লটা যত মোল বা যত পরিমাণে নিব, আর এই যেই লবণটা তৈরি হইলো দুর্বল অ্যাসিডের সাথে একটা সবল ক্ষারের বিক্রিয়ায়, ওই লবণটা তত মোল বা তত অ্যামাউন্টে নিতে হবে। নিয়ে আমি যে সলিউশনটা তৈরি করলাম এটাকে আমরা বলবো অম্লীয় বাফার বা অ্যাসিডিক বাফার। তার মানে হচ্ছে তার সাথে যোগ হবে
Na2CO3 ঠিক আছে তোমাদের জন্য একটা এডিশনাল কোশ্চেন হচ্ছে গিয়ে এই সোডিয়াম কার্বনেটটা কি অম্লীয় না ক্ষারীয় লবণ একটু চিন্তা করে দেখো তোমরা অবশ্যই যদি চিন্তা করো তাহলে বলবা যে এটা একটা ক্ষারীয় লবণ কেন কারণ এই লবণটা তৈরি হয়েছে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের বিক্রিয়ায় এই জন্য এই লবণের ভিতরে এই ক্ষারের বৈশিষ্ট্যটা বেশি থাকবে তো এইটা হচ্ছে আমার অম্লীয় বাফার তাহলে এবার যদি আমাকে বলে একটা ক্ষারীয় বাফার প্রস্তুত করতে আমার রিঅ্যাকশনটা কীরকম হবে সেমভাবে আমি নিব হচ্ছে গিয়ে একটা দুর্বল ক্ষার লাইক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার হিসাবে আমরা জানি কারণ সে সেম জলীয় দ্রবণে খুব কম পরিমাণে বিয়োজিত হয় এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কী নেব কি এটা জানার জন্য এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা একটা সবল একটা অ্যাসিডের বিক্রিয়া দেবো যে লাইক হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দিলাম আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় 99% সে বিয়োজিত হয় তো বিয়োজিত হওয়ার পর যেটা তৈরি হয় এটা হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি এই অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগ করে আমার যে বাফারটা হবে এটা হচ্ছে ক্ষারীয় বাফার আগের মতো সেম যে একটা দুর্বল ক্ষার এবং এই দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণ যোগ করে দিলাম আমার তৈরি হয়ে যাবে ক্ষারীয় বাফার এই লবণের ভিতরে অবশ্যই এই শক্তিশালী অ্যাসিডের বৈশিষ্ট্যটা থাকবে আমরা বাফার সলিউশন মেইনলি হচ্ছে এই দুই প্রকার অম্লীয় এবং ক্ষারীয় বাফার আমরা বাফারকে আরও বিভিন্ন দুইটা প্রক্রিয়ায় প্রস্তুত করতে পারি একটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ায় অথবা বহুক্ষারীয় অ্যাসিডের বিক্রিয়ায় মেইনলি আমরা এই দুইটাই আসলে কনসিডার করি যে এই দুইটাই আমরা সাধারণত বাফার ল্যাবরেটরিতে ইউজ করে থাকি তো আমরা নেক্সট ক্লাসে দেখব একটা বাফারের পিএইচ আমরা কীভাবে নির্ণয় করব আজকে এতটুকুই আল্লাহ হাফেজ